শাকিল ইসলাম আপনি লিখেছেন আমার বাবার আচরণ অনেক খারাপ তিনি কারো কথা শুনেন না অনেক ঘাটতড়া তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন না ভাই এটা করা আপনাদের উচিত হবে না বরং বাবার এই বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন সেটি আপনাদের করা উচিত বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয় তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে জান্নাত কষ্ট এমনি এমনিতে আল্লাদের কাছে আশা করা যাবে না জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে অনন্ত অসমকালে জান্নাত পাবো অথচ এটুকু এটুকু কষ্ট আমরা হজম করব না তা কী করে হয় জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি সেখানে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন যিনি খাইয়ে পরিয়ে বড়ো করেছেন আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে বয়স্কের কারণে নানা কারণে তিনি পাগলাম্বু করছেন বাড়াবাড়ি করছেন আমরা ধৈর্য ধারণ করবো কিন্তু ইসলামী সঙ্গে দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজন কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য এটা কোনো অবস্থাতে তার জন্য উচিত হবে না জানাতো